আমি বরং সবাইকে দিয়ে আসি। হ্যাঁ, নিজেরটা রেখে তারপর সবাইকে দিয়ে আসিস। ও হ্যাঁ, তাই তো। কি হলো? তোর তো সাদা গোলাপ পছন্দ না? তো কে বলল তোমার? জানো নির্ঝর, সাদা গোলাপ আমার সবচাইতে ফেভারিট ফুল। টোটোদা কি চাঁদনিদির পছন্দের ফুল এনেছে? এখনো অনেক কিছু দেখার বাকি আছে তোর। তুই তো সবকিছু মিস করে গেছিস। আরে মেশিন পত্রের বাইরে গিয়ে তুই কিছু ভাবতেই পারিস না। কি ভালো করে দেখ একটা জিনিস, এদিকে দেখ, এতগুলো জুঁইয়ের মালা আর একটা গোলাপ। আরে তাতে কি আছে? কি দা ভাই, কি হলো? এটা আমি কি করে মিস করলাম বলতো? কি মিস করলি? তুই চুপচাপ থেকে আসল কাজটা করে ফেললি। হ্যাঁ, সবার জন্য জুঁইয়ের মালা, বউয়ের জন্য একটা ফুল। আরে তাত না না, ওরম ওরম কিছুই না। খুবই ভালো, এটাই তো ভালো, এইভাবেই তো এগোনো উচিত। শোন, মৌকে সবসময় স্পেশাল কেয়ার দিবি। মৌ ভালো থাকলে সবকিছু ভালো হবে। আমি তো জানতাম না তুই এত রোম্যান্টিক, এরকম একটা পুরো আমার কামুক করে নট ফেস করে ঘুরে বেড়াস। ভেতরে তো তুই সেটা নস, তাই দেখছি। ওই আহ টিকলি, চল এখন এখান থেকে, ওদেরকে একটু সময় দে। মো, তুই তাড়াতাড়ি রেডি হই। এলাম, শোনাম, চল চল চল। এবারটা সাদা গোলাপ দিয়ে চালিয়ে নে, পরের বার দেখছি। তুমি আমার জন্য যাই আনো না কেন, সেটা চাঁদনিদির পছন্দের আনো। আর সামনের বছর হয়তো আমি থাকবো না, তাই আমার আর পছন্দ অপছন্দ। নিচের ঘরে থাকতে পারে, ও মদ দিয়েছে। দিয়েছে কত বড় উপকার খুলে আমার। এক গ্লাস ঘোল চেয়েছিলাম, সেটা কখন আসবে? আমি আসি দিদি। এই জ্বরটা ছাড়াতে পারলাম না। না, একটা গেট তো রয়ে গেল, নিচের ঘরটা তো আমার আওতার বাইরে। উপরের ঘর হলে যে কোনো জুতোয় যে কোনো বাহানায় দুজনের ঘরে যাতায়াত করা যায়, কিন্তু নিচের ঘরে সেটা পারবো না। দুজনে এক ঘরে থাকবে আর সেখানে সে আমি অনেক করেছি, তোর তো ধরা পড়িনি কোনো দিন। ভাই, তোর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, মানে মনে কি চলছে মুখ দেখে একদম বোঝা যায় না। ডিসঅ্যাডভান্টেজ ভাই, মানে মনে কি চলছে সেটা ধর কাউকে টের পাওয়াতে যাচ্ছি কিন্তু সে টের পাচ্ছে না। এ কি মেম্মা, তুমি এখনো রেডি হওনি? প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো, এই তাড়াতাড়ি চলো। এই বলছি তোর উপরে যা, আমি পাঁচ মিনিট আসছি। পাঁচ মিনিট? এই ভাই, বেরোস না বেরোস না, বলছি অ্যাঙ্কারিং করতে হবে। কি বলবো বুঝতে পারছি না। পাঁচ মিনিট দে, তাড়াতাড়ি আয়। ভয় পাচ্ছিস কেন? এই তাড়াতাড়ি আয়। এই মেয়ে, এসো।
পাপাই, তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো না। চিন্তা করো না, তোমার টাকা আমার কাছে সযত্নে রাখা আছে, নিচে থাকলে ধরা পড়ে যেতে। ও তোমার কাছে মানে আমি ওপরে? এত ভাবার কিছু নেই, তোমার টাকা তোমারই আছে, যখন লাগবে তখন আমার কাছ থেকে নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিথিমাসি, আমি আমি একটু টেনশনেই ছিলাম আর কি, বুঝতেই তো পারছো, মানে তোমাকে জিজ্ঞাসাও করতাম কিন্তু হেজিটেট করছিলাম। বুঝি বুঝি, সংসারে থাকতে গেলে অনেক কিছু বলা যায় না, আবার সহ্যও করা যায় না। তোমার সাথে আমার একটু দরকার আছে। হ্যাঁ বলো না। উপরে না ঘরের খুব সমস্যা হচ্ছে জানো তো, ডোডো আর অত্রি একসাথে থাকে, সেখানে মৌকি করে, মানে আজ এখানে কাল ওখানে, বারান্দায়, মানে ওর জায়গায় নেই শোয়ার। এভাবে তো হয় না, মৌয়ের খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ অসুবিধে তো হওয়ারই কথা। তোমার বাবা একটা ঘর ছেড়ে দিয়েছে রে। ও বাহ, বেশ তো, তাই করুক তাহলে, আমারও ভালো লাগবে। না যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মৌ আর ডোডো নিচে চলে না আসে, যদি টিটু এখানে এসে থাকে তোমার সঙ্গে তাহলে ভালো হয় না? মানে তাহলে মৌ ডোডো ওপরেই থাকতে পারে, মানে আমরা সবাই একসাথে থাকতে পারি। টিটু তোমার এত বন্ধু, একসাথে থাকতে এত ভাবছো? হ্যাঁ এটা তো আরো ভালো আইডিয়া আর কি, মানে দুই ভাই মিলে রোজ রাতে আড্ডা দেব। আমি জানতাম তোমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু কথাটা তুমি টিটুকে একবার বলো, তুমি তো বন্ধু ওর। আমি কথাটা বললেই টিটুর বাবা সন্দেহ করবে। কি আপত্তি কিসে? না না আমি বলে দেবো টিরোকে, আমি বলে দেবো, তুমি একদম টেনশন করো না। আর টিরোকে আমি একবার বললে একলা পেয়েও নিচে চলে আসবে, আমরা ইনফ্যাক্ট ভাবছিলামও যে একসঙ্গে কি করে থাকা যায়। তুমি টেনশন করো না, তুমি ওপরে যাও, আমি আসছি। মেজো বৌদি, ও মেজো বৌদি, তাড়াতাড়ি এসো, রবীন্দ্র জয়ন্তী শুরু হচ্ছে। আসছি। তোর কি চোখে নেওয়া হচ্ছে? দেখতে পাচ্ছি আমি আবৃত্তি চর্চা করছি। চুপ কর না। না মেজদা তুমি কন্টিনিউ করো। আর বললাম না শুভর অফিস থেকে আজকে আসতে রাত হবে। অনুষ্ঠান শুরু করতে হবে তো, তুমি যাও যাও, রেডি হয়ে নাও। ঘরের ব্যবস্থা করে ফেললো নাকি আবার কোন চাল? যা গেল এতক্ষণ, রবীন্দ্র জয়ন্তী মাথায় থাকে? একটু সময় দে, পাঁচ মিনিটে আসতে। কি হলো রে? এ দেখো এর পাগল। জল তোরে দিয়ে আসি সাগরের জলে, যেমনই সে কথা গেল আপনার কানে। মিষ্টি লাগছে। এই দাদা এই পিউ আসলো না? পিউ আর রবীন্দ্র জয়ন্তী, দেখ কোন একটা মলের ফুড কোর্টে গিয়ে হয়তো আড্ডা দিচ্ছে। আর মানি? মা কাল একটা কি পুজো আছে বললো, তাই একটু ব্যস্ত। ডিয়ার গেস্ট, সবাই নিজের নিজের জায়গায় বসে পড়ুন। আরে বঙ্গমায়ের ইঙ্গ সন্তান, বাংলায় বল। আচ্ছা ভাই দেখ, ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ নিজে গীতাঞ্জলির ইংরেজি ট্রান্সলেশন করেছে, সো কাম অন গাইস, ইংরেজি চলতেই পারে। ওকে ওরে সুধী সুধী,
কি সুখ বল সুধি দর্শক বৃন্দ। ওকে সুধি দর্শক বৃন্দ, আমাদের আজকের ফার্স্ট পারফরমেন্স রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য পারফর্ম করবে অতসী ঘোষ আর গুঞ্জা সরকার। Anyway, start music. Body. Let's go. Hey, oh, body, kothay gele shob ta shuru hoye gelo, esho na. Biti, tomar hate ar shomoy nei. মৌয়ের ঘরের ব্যবস্থা আজ তোমাকে করতেই হবে। মেয়েবেলা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।